প্রসঙ্গে ডোনাল্ড লু তার ঢাকা সফরে বিএনপির একজন নেতার সাথেও তিনি দেখা করেননি। আবার অন্যদিকে দেখলাম যে ডোনাল্ড লু তিনি সালমান এফ রহমানের সাথে দেখা করেছেন এবং তার হাতে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো সম্বলিত একটি ফাইল তিনি ধরিয়ে দিয়েছেন। তো সরকার কি যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড লুকে কি কনভিন্স করতে ফেলেছে করে ফেলতে পেরেছে, মানে সরকারের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে যে ডোনাল্ড লুর সফরটা আসলে আওয়ামী লীগের পক্ষেই গিয়েছে, যেহেতু তারা বলতে চাচ্ছে যে ডোনাল্ড লু বিএনপির তো কারোর সাথেই দেখা করেননি। তো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? এই মুহূর্তে আমি মনে করি না এক্ষেত্রে আওয়ামী লীগ লাভবান হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় দৈন্যতা হলো আমেরিকান বা ইউরোপিয়ান গভর্নমেন্টের কেউই আওয়ামী লীগের মধ্যে ক্রেডিবল কেউ দেখে না, পররাষ্ট্রমন্ত্রী কেউ ক্রেডিবল দেখে না, ছোট পররাষ্ট্রমন্ত্রীরও ক্রেডিবল দেখে না, সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদের কারো ভিতরেই কোনো প্রকার ক্রেডিবিলিটি তারা দেখে না। আচ্ছা, তাইলে এখন তারা চিন্তা করে কোথায় গিয়ে হিট করলে কিছু লজিক্যাল কথাকে অ্যাজ এ কন্ডিশন আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, গভর্নমেন্টের কাছে তুলে ধরতে পারি। সাবজেক্টটাতে এখন সাবজেক্টটা সবাই বলেছে, এই যে আপনি যেটা আপনিও যেমন বললেন যে বিএনপির কারোর সাথে দেখা করেন, ডোনাল্ড লু আমেরিকান ডিপ্লোম্যাট বাংলাদেশে গিয়েছে। এই মুহূর্তে বিএনপি কি বাংলাদেশের কোন ইনস্টিটিউশন গভর্নমেন্টের কোন ইনফ্রাস্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে? বিএনপি চাইলেই কি কিছু একটা করতে পারবে? বিএনপির দ্বারা কি আদৌ সম্ভব কোন একটা জায়গায় ডানের খুঁটি বায় নিতে? না, বিএনপি বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা দল, এর বাইরে বিএনপির রাজনৈতিক স্ট্রাকচার যেভাবে আছে তারা সাকসেসফুলি যেখানে দিয়েছে যেখানে যতটুকু নিতে পেরেছে তারা করছে। বিএনপির কারো সাথে দেখা করা বা না করায় কিছু আসে যায় না। কিন্তু একটা কথা, ডোনাল্ড লু যে বাংলাদেশে গিয়েছে তার দায়িত্ব কি ছিল? তার দায়িত্ব ছিল আমেরিকান কন্ডিশনটা হাসিনার হাতে পৌঁছে দেওয়া। এখন একটা কথা আছে, হাসিনা হচ্ছে ভাচু, এই ভাচু হাসিনার কাছে কোনো কিছু নিয়ে কথা বলতে যাওয়া, কোনো কিছু নিয়ে কথা বলতে যাওয়া মানে সময় ক্ষেপণ, সময় ক্ষেপণ, সময় নষ্ট। আপনি এই ভাচু হাসিনার সাথে যদি আপনি যদি কথা বলতে যান, এই ভাচু হাসিনাকে বলবেন যে বাংলাদেশের ভোট চুরি হয়, ভাচু হাসিনা উঠে বলবে ভোট চুরি করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে নাই, ভোট চোরদের বিপক্ষে আওয়ামী লীগ, অথচ সে কিন্তু বুঝবে না যে তাকে নিজেকেই ভোট চোর বলা হয়েছে। ডোনাল্ড এই সময় নষ্ট করবে না, আমেরিকান ওয়েন্ডি শেয়ারম্যান এই সময় নষ্ট করবে না, এই মহিলার সাথে আজাইরা এই ধরনের কথাবার্তা বলে। তো তারা চিন্তা করছে বাইরে এমন কোন ব্যক্তি আছে যার মাধ্যমে হাসিনার কাছে এই কথাগুলো পৌঁছানো যাবে। ঠিক আছে, তো তারা সালমান রহমানকে পিক করেছে একটা কারণে। আপনি আমি সবাই তো আমাদের এটা তো অস্বীকার করার কোনো জায়গা নাই, সালমান রহমান একজন শেভি বিজনেসম্যান, ঠিক আছে, সে বিজনেসের কলকাঠি নাড়তে জানে। ঠিক আছে, তারা চিন্তা করেছে এই ব্যাটা যেহেতু তার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমরা এই কথাটাকে এভাবে বলি, যেমন হাসিনার সাথে আমেরিকান ডিপ্লোম্যাটরা আমেরিকায় বসে দেখা করে নাই কিন্তু শাহরিয়ার সাথে ওয়েন্ডি শেয়ারম্যান দেখা করছে। এর অর্থ কি? আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা এমন একজনকে খুঁজে যার কাছে সাবস্ট্যান্টিভ কোনো কিছু বলে ওই কথাটা হাসিনার কানে পৌঁছানো যায়। তো তারা পিক করেছে ওর নাম কি, সালমান রহমানকে। সালমান রহমানকে বলছে যে যাও তুমি এরে হাসিনাকে বুঝাও আমেরিকার এই এই কন্ডিশন। এখন এর অর্থ এইটা না যে সালমান রহমানের সাথে দেখা করায় আর এর সাথে বিএনপির কারোর সাথে দেখা না করায় আওয়ামী লীগের জিতে গেল, না, এটা আওয়ামী লীগের অনেক বড় দৈন্যতা যে ডোনাল্ড লু ওই কাগজটা মোমেনের কাছেও দেয় নাই, শাহরিয়ার আলমের কাছেও দেয় নাই। কেন দেয় নাই? মোমেন বা শাহরিয়ার আলম
আমেরিকান গভর্নমেন্ট তাদের সোর্স দিয়ে জানতে পেরেছে যে মোমেন বা শাহরিয়াল আলমের কোনো ইনফ্লুয়েন্স হাসিনার উপরে নাই। মোমেন বা শাহরিয়ার আলমের কোনো সুসম্পর্ক হাসিনার সাথে নাই। কিন্তু সালমান রহমানকে কেন পিক করেছে? বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ গ্রহীতা, ব্যাংক চোর, টাকা চোর, হারামজাদা সালমান রহমান এবং ভারতীয় দালাল, এর সাথে জয়ের পার্টনারশিপ আছে পয়সা চুরির। হাসিনা ফ্যামিলির বহু চুরি ছেসরামের সাথে এই ব্যাটা জড়িত। এবং সালমান রহমানকে যদি কোনো একটা কথা বুঝানো যায়, এই ব্যাটা সামারাইজ করে হাসিনাকে ওটা অ্যাপ্রোচ করতে পারবে, হাসিনাকে বলতে পারবে যে আমেরিকানরা এটা বলছে। আপনি কি মনে করেন সাকিব, আপনার কি মনে হয় বাংলাদেশের এমন কোন মন্ত্রী বা এমপি আছে হাসিনার কাছে যায় বলবে আফা আমেরিকানরা এটা কইছে, এগুলা মানতে হইব, কোনটা মানবেন আর কোনটা মানবেন না? আমার এখন আপনি মনে হয় যে ভাচু হাসিনা এই কথাটা তাদের মোমেন, শাহরিয়ার আলম বা কোনো মন্ত্রী এমপি কে এর জবাবদিহি করবে? সাকিব আপনাকে আমি জানতে চাচ্ছি, করবে না? প্রশ্নই ওঠে না। বরং সালমান রহমানের সাথে করবে, কারণে যে সালমান রহমান সেই ব্যক্তি যার বাসায় তার বোন রেহানা তিনি ভাড়া থাকছেন, যেটা প্রমাণ নেত্র নিউজ করে দিয়েছে সম্প্রতি। তো আমেরিকা খুঁজতেছিল এমন একজন ব্যক্তিকে যেই ব্যক্তি এই কন্ডিশন নিয়ে বিএনপির সাথে, আই এম সরি, হাসিনার সাথে জবাবদিহিতা করতে পারবে, আলাপ আলোচনা করতে পারবে। ঠিক এই একটা মাত্র কারণে তারা সালমান রহমানের সাথে দেখা করেছে, নতুবা ডোনাল্ড লু জীবনে সালমান রহমানের সাথে দেখা করতে না। অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে কোনো যোগ্য কোনো নেতাকে, যোগ্য কোনো আলোচককে, যোগ্য কোনো নেগোসিয়েটরকে, ক্রেডিবল কোনো ব্যক্তিকে তারা খুঁজে পায় না। এখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম, বিএনপির অন্যান্য লোকজনের সাথে দেখা করা তো ডোনাল্ড লু এই মুহূর্তে জড়িত না, সিরিয়াস কিছু না, এদের সাথে তো তারা যে কোনো সময় কথা বলতে পারে, যে কোনো স্থানে কথা বলতে পারে, এবং তাদের কাছে তো আমেরিকা কোনো কন্ডিশন দিবে না। বিএনপি অথবা জামাতকে কি আমেরিকা কোনো কন্ডিশন দেবে? যদি বিএনপির কারোর সাথে ডোনাল্ড লু দেখাও করতো, দেখা করে কি বলতো, কেমন আছো, হাই ইউ ডুইং, সিট টাইট, এর বাইরে কিছু কর বলার আছে? কিছুই নাই, আলাপ আলোচনারও কিছু নাই। যেভাবে তারা কথা বলছে সে কথাটা হচ্ছে এই যে আমরা আমেরিকানরা যেভাবে বাংলাদেশে গেছে, তারা হাসিনার সাথে এই কনভারসেশনটাকে সুস্থভাবে নেগোসিয়েট করার জন্য, আলাপ আলোচনা করার জন্য একজন মানুষের দরকার ছিল, সেজন্য কথা বলেছে। তো আপনি বলেছেন এই কথাটা ডোনাল্ড লুর এই আলোচনায় মনে হয়েছে যে ডোনাল্ড লুর ভিজিটটা আওয়ামী ফেভারে গেছে, আমি তা মনে করি না। জি ধন্যবাদ। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি, শেষ যে বিষয়টা নিয়ে আমি আপনার একটু সংক্ষেপে মন্তব্য জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার কোন নিষেধাজ্ঞা বাড়লে ভারতও তার ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। অর্থাৎ ভারত পাশে দাঁড়াবে বাংলাদেশে, সেটাই তিনি বলার চেষ্টা করেছেন। অথচ আমরা রিসেন্ট টাইমে যেটা দেখলাম যে পণ্য খালাস না করেই ভারতের জলসীমা ত্যাগ করেছে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত সেই রাশিয়ান জাহাজটি, তো এর ফলে নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে নির্মাণ কাজ সেটাতে কিন্তু ব্যাঘাত ঘটবে। তো এই যে ভারত যে বাংলাদেশের বলল যে পাশে দাঁড়াবে, তার আগেই তো আমরা দেখতে পেলাম যে ভারতও কিন্তু সেই রাশিয়ান জাহাজকে তারা কিন্তু তাদের ওখানে বন্দরে খালাস করার সাহস পায়নি। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে যাওয়ার মতো সাহস বাংলাদেশের পক্ষ নিয়ে ওই ভারতও কিন্তু দেখাবার সাহস করেনি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আমি আপনার প্রশ্নটাকে রিফ্রেশ করি, এখানে সাহস দেখানোর কিছু নাই। এই যে এম জে আকবর আপনি বলছেন সাবেক, আরে ভাই সাবেক দিয়ে কি হয়? ওই জেনারেল আজিজের মতো লোক এখনো যদি বাইরে বলে আমি সেনাপ্রধান, তো এর আগে কইব সাবেক, হু কেয়ার্স? আমার কথাটা কি বুঝতে পারছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, ভারত তার দায়িত্ব পালন করবে। ভারত কি দায়িত্ব পালন করবে? বাংলাদেশকে যখন বাঁশ দিয়ে বাঁশ ডলা দিবে, সে পাশে থেকে দাঁড়ায় হরিবল বা জয় শ্রীরাম বলবে, ভারত তার কাজ করছে, বাংলাদেশ বাঁশ ডলা খাইছে। এখন এইটা যদি এম জে আকবর বইলা থাকে দেন দ্যাটস ফাইন, কিন্তু বাংলাদেশের
রাজনীতিবিদরা আপনাদের যেটা বোঝা দরকার সেই সাবজেক্টটা হচ্ছে এই, ভারত সাহস পায় নাই সাকিবের এই কোশ্চেনটা কথাটা ঠিক না। ভারত ডিসাইড করেছে বাংলাদেশের জন্য এই বার্ডেন তারা নিবে না। ভারত কি বলদ নাকি যে বাংলাদেশের পয়সা দিয়া হাসিনা শেখ সার্বিয়ার কাছ থেকে মাইন কিনাইছে, ইন্ডিয়ার জন্য ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে কথা বলছে, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া বলছে এটা করো, ইন্ডিয়া কাশ্মীরে গিয়া অ্যাটাক করছে গণহত্যা চালাইছে সে ইন্ডিয়ার পক্ষে গেছে। ভারত চিন্তা করছে আমি বাংলাদেশে দিয়া চাকর বাকরের মতো কাজ করাবো, তাকে বলবো আমার জন্য মাইন কেন, বাংলাদেশকে বলবো তুমি জাতিসংঘে গিয়ে আমার পক্ষে ভোট দাও, বাংলাদেশকে বলবো ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে আমার পক্ষে দাঁড়াও, কিন্তু বাংলাদেশের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কি ইকুইপমেন্ট আনবে এটার জন্য আমার এত দরকার কি? শুনেন বাংলাদেশি ভাই বোনেরা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয় কি জন্য, যার কাছ থেকে তিন টাকার গ্যাস কিনতে, তিন টাকার কিলোওয়াটস বিদ্যুৎ কিনতেছে, তিন টাকারটা 33 টাকায়, কি জন্য নাম লোকটার? আদানি। আদানি, আদানি হইছে এর মোদির পার্টনার, বিজনেস পার্টনার। তো এখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যদি চালু হয় লস হবে কার? আদানির লস হবে, ইন্ডিয়া এটা মাইনা নিবে? আমরা ভাই বাংলাদেশি ভাই বোনেরা আমরা তো বেকুব কেন? আমাদের বেকুব হওয়ার তো কোনো কারণ নেই। কারণটা হচ্ছে সোজা কথা, ভারত বাংলাদেশের জন্য কোথাও রিস্ক নিবে না। ভারত এই শিপটা যদি, এই শিপে যদি ইন্ডিয়ান কোন একটা ইন্ডাস্ট্রিজ এর ইকুইপমেন্ট আসতো সে আমেরিকার কথা শুনতো না, সে আনলোড করায় নিত।